শীতকালে ভোরবেলায় উঠে ঠান্ডা জল ঘাটতে যে মহিলার কিছু মনেই হয় না। খেতে বসে যদি দেখে খাবার কম পড়েছে, ছেলেমেয়ের কথা ভেবে নিজে সঙ্গে সঙ্গে বলে দেয়, আজকে আমার অতটা খিদে নাই। আর এই গরমে 1 মিনিট ফ্যান অফ থাকলে আমরা যখন আটুপাটু করে মরে যাচ্ছি, সেই জায়গায় রান্নাঘরে উনানের আছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, কিছু মালুমই পড়ছে না। সেই দশভুজার আবার কোনো দিন হয় নাকি? ঘরে কুটুম এলে বিছানায় নতুন চাদর পাতা, তাকে রাখার নতুন বাসনপত্র বার করা, কুটুম একদিন থাকার প্ল্যান করে এলে তাকে জোর করে 3 দিন রেখে দিয়া, এইসবে যা জুড়ি মেলা ভার। সেই রিসেপশনিস্টে আবার কোনো দিন হয় নাকি? ছোটবেলায় দুই ভাই বোনের মধ্যে ঝগড়া মানে গন্ডগোল হলে যে মহিলা এসে বলতে হয়, ও ছোট উনা হয় ভুল করেছে, তা বলে তুই বড় হয়ে ওর মতন করবি, এবার যদি গোলমাল করছো না দুকাকে আনখা মারব, এই বলে যে সমস্ত কেস সলভ করে দিত, সেই উকিলের কোনো দিন হয় নাকি? পেট বাজা, পা বাজা, মাথা বাজা, চুল পেকে যাওয়া, সমস্ত কিছু ওষুধে যাবে, যে সারাটা বছর পড়তে থাকে, যে বেশি করে জল খা, সেই ডাক্তারের আবার কোনো দিন হয় নাকি? যে মহিলা সারা বছর ধরে পাল্লা ভর্তি কষ্ট যন্ত্রণা নিজে লিয়ে নেই, শুধুমাত্র তার ছেলেমেয়েদেরকে ঠমা ভর্তি সুখ শান্তি দেওয়ার জন্য, সেই দোকানদারে আবার কোনো দিন হয় নাকি? ঘরের কোন তাকে গুলকন্ডির ডিবাতে চিনি আছে, ফ্রিজের কোন কোনাতে আইসক্রিমের কৌটাতে হয়তো আদা বাটা রাখা আছে, সেইটা চোখ বন্ধ করে ডিরেকশন দিয়ে যে আমাদেরকে দিয়ে আনি নিতে পারে, সেই ডিরেক্টরের আবার কোনো দিন হয় নাকি? 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর যখন চিৎকার করে ডাকি, ও মা আমার কালো টি শার্টটা খুঁজে পাচ্ছি না, তখন যে মহিলা এসে 1 মিনিটের মধ্যে খাটে স্ট্যান্ড চেয়ারে রাখা জামা কাপড়গুলো এধার উধার করে দিয়ে এসিবি প্রদ্যুমনের মতন ঠিক কালো টি শার্টটা খুঁজে বার করে দেয়, সেই সিআইডির আবার কোনো দিন হয় নাকি? রান্নাঘর থেকে ঠাকুর ঘর, বাথরুম থেকে কলতলা, যে সারা বছর মেজে ঘষে ঝাঁ চকচকে করে রাখে, সেই সাফাই কর্মীর আবার কোনো দিন হয় নাকি? এখন মায়ের কথাগুলো ভালো লাগছে নাই তো? কিছুদিন পর যখন মা থাকবেন নাই, তখন হাড়ে হাড়ে টের পাবি যে মা ভালোর লেগে বলছে, আর এখন সেগুলো হাড়ে হাড়ে টের পায়। এত বড় মাপের অ্যাস্ট্রোলজারের কোনো দিন হয় নাকি?